আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আজকে সূচি ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে, এবং যে বিশেষ কমিটি গড়ার কথা বলা হয়েছিল সেই কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, প্রথমে তোমার কাছে আমি জানতে চাইবো যে এই কমিটির কাজ কি হচ্ছে? তবে এই কমিটি আগামী 72 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে, এবং যে 6 সদস্যের কমিটি করা হলো সেই 6 সদস্যের কমিটির মাথায় অর্থাৎ কনভেনার করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কমিটিতে থাকবেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, থাকছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার, থাকছেন এসএসএম এর বিভাগীয় প্রধান ডি কে ভালি এবং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্টের ডিরেক্টর প্রদীপ সাহা। মূলত 6 সদস্যের এই কমিটি আগামীকালই বৈঠকে বসছে, এবং আগামীকালই বৈঠকে বসেই তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেবে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে। আমরা জানি আজ দুটোর সময় সাংবাদিক সম্মেলন করার কথা ছিল পরীক্ষার সূচি নিয়ে, কিন্তু অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। মূলত এই কমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বর্তমান করোনা আদরে কিভাবে নেওয়া সম্ভব বা না নিলে তার বিকল্প মূল্যায়ন কি হবে, যাবতীয় বিষয় নিয়ে রিপোর্ট দেবে এই 6 সদস্যের কমিটি। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য।